ভারত হাসতে নিয়ে অনুগ্রহ করো, তাই শুনে মিডিয়া তেমন শোনো। নমস্কার সবাইকে। তো আজকে আমাদের যে টাকারজলা এবং মানদেয়ে একটি বিজেপির উদ্যোগে একটি জৈনিক সভা হয়। এই সভাতে তারা অনেক বলেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে নাকি প্রামথার কর্মীরা বিজেপিতে যোগদান করেছে। তা আমি বলতে চাই, তা আমি শোনার নাই ও যে তিনি কখনো ফিরোনি মুছিয়ে তোমন এখনো মা ফাইকে তান বইকে আমাকে ফলস আমাকে তাতা নিউজ রোগ ডুই নাই সিনি কর্মী রত্ন সিনি সমর্থক রত্ন দুর্বল খাইনি বাকি বিজেপির একটা চক্রান্ত। শোনার নাই ও যে আমি বলতে চাই যে বিজেপির যে একটি চক্রান্ত, যে আমাদের প্রতি বা আমাদের তীব্রমতার কর্মীদেরকে দুর্বল করার জন্য যেভাবে তারা মিডিয়ার মাধ্যমে যোগদান করেছে বলে মিডিয়াতে বলেছিল, তা আমি টোটালি এটা আমি ফলস বলে আমি ঘোষণা করব। কারণ আমরা দেখেছি যে মান্দায় এবং টাকারজলা আমরা এই লোকাল এরিয়াতে আমরা অনেক চাষি করে নিয়েছি, আমাদের বিভিন্ন এলাকার আমাদের কর্মীদেরকে এরকম কোনো ঘটনা নেই যে আজকে বিজেপিতে প্রামথার যোগদান করেছে। তা আমি বলতে চাই যারা আজকে যোগদান করেছে ওরা আইপিএফ ছিল। তা আমি বলতে চাই বর্তমানে তো আমরা জানি ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং আইপিএফ অ্যালায়েন্স সরকার তারা গঠবন্ধন করে সরকার চালাচ্ছে। তা আমি বলতে চাই একজন মন্ত্রীও আছে আমাদের শুক্লাচরণ নোয়াতে। তা আমি বলতে চাই যদি এখানে আইপিএফ বিজেপি অ্যালায়েন্স হয়ে থাকে, আইপিএফ কর্মীরা কেন বিজেপিতে যায়? তো অনেকেই বলেছে যে আমি আজকে শুনেছি একজন আইপিএফ কর্মী, উনি বলেছিল যে আমি অনেক দিন ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য জাতির জন্য কাজ করেছি। তাং ছাড়া নেই যা বরং খরচা বরং থাকা অনেক বছর রমণীব আইপিএফ ফ্লাইকে আমি বসাবো ও তাকে ফ্লাই সাকসাক্ত। তাই বাবু ছাড়া নেই যে তখন এইভাবে অনেক ফাইট হয়ে তিনি তখন এইভাবেই সামন খাইনি বরং তিনি তাও এইভাবেই ও জায়গাও অলরেডি সে বরং গভর্নমেন্টের তো খরচা মন্ত্রী টঙ্কা জায়গা তাঙ্গই তিনি তখনও তাকে পুরা হামজাগলি এটা নাকি আইপিএফ টি নাকি তাকে তখন হামজাগলি আমার হাইজ বরং পরিচালন বাকি বরং তিনি থাকা আবার সাইমিয়া আর বরং সাইমানায় আংকে অবন সালামু জন যে আইপিএফ টি তাবু বুধই তখন হামজাগলি না সে কারণে তিনি আইপিএফ দিন আইপিএফ টির মন্ত্রী তো তুই বরং বিজেপি মাথাও আবার তিনি প্রমাণ লোক আছেন হাসি কারণ সানামু জন যে হাসতেন খরচ আছে মন্ত্রী তিনি শুক্লাচরণ নোয়াতে কারণে তিনি আইপিএফ দিন আইপিএফ টির মন্ত্রী তো তুই বরং বিজেপি মাথাও আবার তিনি প্রমাণ লোক আছেন হাসি কারণ সানামু জন যে হাসতেন খরচ আছে মন্ত্রী তিনি শুক্লাচরণ নোয়াতে বরং মরাম মন্ত্রী না সানামু জন তিনি করেন করেন জায়গাও থামি নাই সাইমিয়া নরক নরমি বর্ণন নরক তো বিজেপি আইপিএফ জয়েন খাইতাম কিন্তু তিনি নিনি বরক ন নারগে হই তিনি যে খুমলং হয়ে জায়গা নেই বড় তিনি এক সময় সুন্দর খাওয়া জায়গাও কেবল আমাকে সমর্থন খাইনে করা গেতাম কিন্তু তিনি ও জায়গা নেই বড় সে তিনি বিজেপি থাকি নাই যোগদান খাই তো আপনি মেসেজ তা মং নেব নরম সাইম না আগামী দিন তাই হাসতেন লোকর বসি দি যে তাবু তখন সামন খাই নাই তিনি বিজেপিও জয়েন খাইবে অথচ বরক ছাও এক সময় বড় তখন সামন খাই জানো কিন্তু বড় নিজে চরিত্র আপনার সাইমান দেখে না হাসতেন লোক বড় তাই যে বড় বড় তাতাল খাই নাই বরক ত্রিপুরা মথানি কর্মীর হাসু থাঙ্গি আজা গো যেন বিভিন্ন যেন এঙ্গল থেকে যেন খবর নাই নিকা জায়গা বড় থাঙ্গমানি সে ত্রিপুরা মথানি কেউ থাঙ্গি আজা গো কিন্তু আবু কাজেই সে ত্রিপুরা মথানো বরক দুর্বল খাই নাই তো আপনার আমি তিনি হাসতেন লোক গ্রহণ পেলাম শুনবো আমি আবেদন করতে চাই আমাদের এলাকার আমাদের এই টাকারজলা মানদের সমস্ত ত্রিপুরা মথার কর্মীদেরকে এরকম গুজব গুজব কোনো নিউজকে আমরা কান না দিয়ে আমাদের কাজ আমরা আগামী দিনে আমরা থানচা যে থানচা স্লোগান সেটাকে আমরা আগামী দিনও কীভাবে আমরা আরও স্ট্রংভাবে আমাদের মুভমেন্টকে চালিয়ে আমাদের যে গ্রেটার ত্রিপালেন অথবা যে আমাদের ত্রিপ্রাসাদের জন্য আমরা কনস্টিটিউশন সলিউশন যে দাবি আমাদের মহারাজের মাধ্যমে আমরা করে আসছি এবং আগামী দিনে আমরা করব এবং আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরার যে সমস্ত জনগণকে দেখিয়ে দিব যে ত্রিপ্রামথা আগামী দিনে কী কী কর্মসূচি নিচ্ছে এটা আগামী দিনে আমাদের মরা যদি আসলে আমরা সেটা হিসাবে কর্মসূচির মাধ্যমে আমরা আন্দোলন আমরা চালিয়ে যাব। ধন্যবাদ।